এক যুবতীর অশ্লীল ছবি যুবতীর বান্ধবীদের কাছে ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে যুবতীকে ব্ল্যাকমেল করার চেষ্টার অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুরে এক যুবকের বিরুদ্ধে। জানা যায় ওই যুবতী প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানালে ওই যুবক যুবতীকে হুমকি দেন বলে অভিযোগ। যদিও আনন্দবার্তা সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেননি। রবিবার যুবতী ও তার পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায় ছ মাস আগে নদিয়ার নবদ্বীপের এক যুবতীর সাথে ফেসবুকে আলাপ হয় শান্তিপুরের ময়ূককুণ্ডু নামে এক যুবকের। অভিযোগ, ওই যুবক সোশ্যাল মিডিয়ায় এবং যুবতীর বান্ধবীদের অশ্লীল ছবি পোস্ট করে। যে ছেলেটি তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সেটির বাড়িটা কোথায়? আচ্ছা, প্রথম কতদিন আগে তোমার সাথে ওর পরিচয় হয়? আচ্ছা, তারপরে কি হয়? তারপরে আস্তে আস্তে গালাগালি, এইরকম ব্যবহার, প্রচণ্ড হারে উল্টো পাল্টা গালাগালি দিত। কেন হঠাৎ এই ধরনের বিহেভিয়ারটা কেন? বলতে পারবো না সেটা। এখন বর্তমান তোমার সাথে কি আচরণ করা হয়েছে? এখন আমার উল্টো পাল্টা তীক্ষ্ণ আছে ওর কাছে। ভিডিও কলে আমাকে বলেছিল এরকম করতে, আমাকে ব্ল্যাকমেল করেছিল। তারপরে আমি এগুলো করেছি, করার পরে আমাকে বলছে এখন আমি যখন, মানে ও একরকমের সাইকো বলা যেতে পারে। ও মানে যখন আমি মানে এই ধরনের জিনিসগুলো দেখতে পাই তখন আমি ওকে ছেড়ে দিতে চাই। তখন আমাকে বলে যে হচ্ছে তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে মানে আমি তোর দেখ জীবন বরবাদ করে দেবো, এরকম বলে মানে হুমকি দেয়। হ্যাঁ, তখন আমার সঙ্গে এরকম করে। তোমার যে ঘটনা তোমার সাথে ঘটেছে তুমি পরিবারকে জানিয়েছিলে কখনো? না, আমি জানানোর সাহস পাইনি। এখন জানিয়েছো? হ্যাঁ, এখন আমি জানাই চাইছি ওর শাস্তি হোক। আচ্ছা, তুমি বাড়ি শান্তিপুর থানা এলাকায় বাড়ি বলেছে ছেলেটা? হ্যাঁ, শান্তিপুর ডাকঘর মোড়ে। এখন থানা শান্তিপুর থানায় এসছো তুমি? বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি প্রতাপনগরে, নবদ্বীপ। নবদ্বীপে এখন থানায় তুমি অভিযোগ করেছো? হ্যাঁ। এখন কি ছেলে তুমি শাস্তি চাইছো? হ্যাঁ, আমি শাস্তি চাই। এই মুহূর্তে ছেলের সাথে কি নতুন করে কোনো যোগাযোগ হয়েছে তোমার? না, আমি কোনো রকম যোগাযোগ করিনি। আচ্ছা, তোমার অশ্লীল ছবি ব্যবহার করছে? ওই যুবতীর পরিবারের সদস্যরা ওই যুবকের সাথে যোগাযোগ করলে তাদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। জানার পরে তো আমাকে তো ওর দিদি এসে বললো প্রথমে, তারপরে আমি ওর কাছে, ও আমার কাছে কিছুই বলেনি। আমি জিজ্ঞেস করলাম, ও কিছুই বলছে না, কাঁদছে শুধু। ওর বান্ধবীরা সব বললো আমাকে। এখন মেয়ের মানসিক পরিস্থিতি কী আছে? আমি তো বাড়ি ছিলাম না, আমি তো এসে দেখি ও হাত টাত কেটে এক করে ফেলেছে, তারপরে কিছু খাচ্ছেও না একদম, মানে আমরা না থাকলে হয়তো কিছু করেই ফেলতো। আপনার মেয়ে ডাইরেক্ট অভিযোগ যেটা করছে সেটা হচ্ছে ওই ছেলেটি আপনার মেয়ের অশ্লীল ছবি ব্যবহার করছে এবং নানান জায়গায় এগুলোকে ভাইরাল করার চেষ্টা করছে। সার্কেলে সবাইকে দিয়ে দিয়েছে, কেউ বাকি নেই। এখন সবাই ওকে মেসেজ করে বলছে। ছেলেটির বাড়ি কোথায় জানতে পেরেছেন? না, ওকে যেইটুকু বলেছে যে ডাকঘর মোড় কৃষ্ণ শান্তিপুর। আপনি নবদ্বীপ থেকে এসেছেন, থানা অভিযোগ করলেন শান্তিপুর থানায়। হ্যাঁ, কী চাইছেন এখন আপনি? এত বড় অন্যায় করেছে যে তার শাস্তি হোক। ছেলেটির কি নাম জানতে পেরেছেন? না, ওকে বলেছে যে ময়ূককুণ্ডু, এটুকুই জানি। এবার অরিজিনাল নাম কি তাও জানি না। বর্তমান কোনো যোগাযোগ হয়েছে ছেলের সাথে? না, ও তো এই কদিন ধরে যোগাযোগ, ও তো বলেছে যে তোমাকে, তুমি আর আমাকে ফোন করবে না। তারপরে ওর বাবার ফোনে ফোন করেছিল একবার। মেয়ের কাছ থেকে জানতে পেরেছেন কতদিনের সম্পর্ক? না, ও বললো তো 7 মাস, এইটুকুই। আচ্ছা, ছেলেকে কোনোদিন চোখে দেখেছেন? ছেলেটাকে? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।